নতুন করে সন্ত্রাস দমন আইন মামলা দায়ের হওয়ার 10 দিনের মাথায় আন্তর্জাতিক স্তরের পুরস্কারের জন্য মনোনীত হলেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। 2010 সালের রেশ টেনে 2024-এ ইউএপিএ ধারায় মামলা হয়েছে অরুন্ধতীর বিরুদ্ধে। 15 জুন মামলার অনুমতি দেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। তবে এরই মধ্যে সারা বিশ্বে সমাদৃত সাহিত্য পুরস্কার পেন পিন্টার পুরস্কারের জন্য মনোনীত হলেন অরুন্ধতী। আগামী 10ই অক্টোবর লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতে 62 বছর বয়সী বুকারজয়ী এই সাহিত্যিকের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। 2009 সালে ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের নামে পেন পিন্টার পুরস্কার চালু হয়েছিল এক বিশেষ লক্ষ্যে। পেনের কথানুযায়ী, যারা অনবদ্য সাহিত্য প্রতিভার পাশাপাশি বিশ্বের ঘটে চলা ঘটনা প্রবাহ থেকে চোখ না ফিরিয়ে বরং চোখে চোখ রেখে কথা বলতে পারেন কিংবা কলম ধরতে পারেন, তাদের জন্যই এই পুরস্কার। এই পুরস্কার জয়ীদের তালিকায় নাম রয়েছে অনেক তারকারই, তবে সেই তালিকায় নবতম সংযোজন ভারতীয় এই প্রতিবাদী লেখিকা। পিন্টার পুরস্কার প্রাপক হিসেবে অরুন্ধতীকে বেছে নিয়েছেন ইংলিশ পেনের চেয়ারপারসন রুথ বার্থউইক, অভিনেতা খালিদ আবদুল্লাহ এবং লেখক রজার রবিনসন। তবে বর্তমানে তার বিরুদ্ধে ইউএপিএ বা সন্ত্রাস দমন আইন মামলা কেন? 1997 সালে গড অফ দ্য স্মল থিংস উপন্যাস লিখে বুকার পুরস্কার পান অরুন্ধতী। প্রসঙ্গত, 14 বছর আগে অর্থাৎ 2010 সালে দিল্লিতে আজাদী দ্য অনলি ওয়ে শীর্ষক আলোচনা সভায় কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন অরুন্ধতী। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153A, 153B ও 505 ধারায় মামলা রুজু হয়। মূলত সেই মন্তব্যের রেশ টেনেই অরুন্ধতীর বিরুদ্ধে ইউএপিএ আইনে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার অনুমতি দেন দিল্লির উপরাজ্যপাল। ফলে পুরনো মামলায় অরুন্ধতীকে জেলে পাঠানো হতে পারে বলে আশঙ্কা ছড়িয়ে পড়ে সর্বত্র। যদিও এসবের মাঝে পুরস্কার প্রাপ্তিতে আনন্দিত অরুন্ধতী। এক বিবৃতিতে তিনি বলেন, এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত খুশি। পাশাপাশি বলেন, হ্যারল্ড পিন্টার আমাদের সঙ্গে থাকলে আজকের পৃথিবী যে প্রায় অবদ্ধ দিকে মোড় নিচ্ছে তা নিয়ে নিশ্চিতভাবে তিনি কিছু লিখতেন। যেহেতু তিনি নেই, তাই আমাদের মধ্যে থেকেই তার জায়গা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্যদিকে অরুন্ধতীর শক্তিশালী কলমের প্রশংসা করে ইংলিশ পেনের চেয়ারপারসন রুথ বলেন, ভারত এখন বিশ্বের এক গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিচিত। অরুন্ধতী সত্যিই একজন আন্তর্জাতিকতাবাদী চিন্তাবিদ, তার শক্তিশালী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া যাবে না। আরেক বিচারক খালিদ আবদুল্লাহ বলেন, অরুন্ধতী রায় স্বাধীনতা ও ন্যায়ের এক উজ্জ্বলতম কণ্ঠস্বর, যার কথা প্রায় 30 বছর ধরে স্পষ্টতার সঙ্গে উঠে এসেছে। এদিকে বৃহস্পতিবার জাতিসংঘের শীর্ষ মানবাধিকার আধিকারিক এবং বিভিন্ন সংগঠন ভারতীয় কর্মকর্তাদের কাছে কাশ্মীর নিয়ে মন্তব্যের জন্য অরুন্ধতীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানায়।